নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আজকে রেসিপি হলো পাটিসাপটা পিঠে। দেখতে থাকুন বন্ধুরা, রেসিপিতে চলে যায়। এখানে আমি 1.5 কেজি দুধ নিয়েছি প্যাকেটের। দুধটা জাল করে নিব ভালো মতো। দুধ জাল হয়ে গেছে, 1 কাপ চিনি দেব। স্বাদ মতো লবণ দেব। চিনি দিলে দুধে অনেক জল ছাড়ে, তাই দুধ আরও কিছুক্ষণ জাল দিয়ে নেব। নারকেল কোড়া দেব, 1টা নারিকেল অর্ধেকটা। নারকেল কোড়া দিয়ে দুধটা জাল করতে করতে দুধ ঘন করে নেব। এখন আমি এখানে ছোট ছোট ডানুর গুঁড়ার দুধ 2 প্যাকেট দেব। গুঁড়ার দুধ দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে দুধের খিসাটা বানিয়ে নেব পাটিসাপটার জন্য। চুলার আঁচটা কমাই দিয়ে ভালো মতো লাড়তে হবে, যাতে নিচে না লাগে। হয়ে গেছে আমার পাটিসাপটার খিসা, 1টা প্লেটে উঠিয়ে নিব। এখানে 1টা বলে আমি ভিজানো আতপ চালের গুঁড়া 2 কাপ দেব। স্বাদ মতো লবণ দেব। চিনি পরিমাণ মতো দেব, যে যেমন মিষ্টি পছন্দ করে। গুঁড়ার দুধ দেব 2 টেবিল চামচ। আমি এখানে 1/2 কেজি দুধ জাল করে ঠান্ডা করে নিয়েছি, এখন পরিমাণ মতন দিয়ে দেব। 1টা চামচ দিয়ে ভালো মতন উপকরণগুলো মিশিয়ে নেব। এখানে আমি 3 টেবিল চামচ আটা দেব। আটা দিয়ে ভালো মতন সব উপকরণ ভালো মতন মিশিয়ে নেব। গোলাটা এমনভাবে করতে হবে যাতে পাতলাও না ঘনও না, মিডিয়ামভাবে করতে হবে। আমি এখানে পুরোটা গোলায় দুধ দিয়ে করেছি। আমার পিঠার গোলাটা সম্পূর্ণ হয়ে গেছে। চুলায় 1টা ফ্রাইপ্যান বসে তেল দিয়ে মুছে নেব। 1 চামচ পিঠার গুঁড়া দিয়ে একটু ছড়িয়ে দেব, তারপর একটু ঢেকে দেব। দু 3 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নেব। এখন আমি খিসা দিয়ে পিঠা রোল রোল করে পেঁচিয়ে নেব। এভাবে 1-1 করে সবগুলো পাটিসাপটা পিঠা আমি বানিয়ে নিব।
আমার পাটি সবটা পেটা বানানো শেষ।